সুব্রতদা এসেছেন। নমস্কার, আমি শান্তনু সেন, আজকে সুর সংস্কৃতি গ্রুপে উপস্থিত। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো গ্রুপের দুই অ্যাডমিন দীপান্বিতা মজুমদার এবং সুব্রত বন্দ্যোপাধ্যায় দুজনকে আমাকে এই গ্রুপে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমি এখানে আমন্ত্রিত প্রখ্যাত গীতিকার এবং সুরকার শ্রী সলিল চৌধুরীকে শ্রদ্ধায় স্মরণ করব। প্রথমে আমি বলি, আমার আজকে শরীরটা খুব খারাপ হয়েছে আর কি, দুপুর থেকে গরমের জন্যই হয়তো হয়েছে। আমি আজকে অনুষ্ঠানটা দীর্ঘায়িত বেশি করব না, যতটা আমার শরীর দেবে আমি ততটাই করব। সেটা অবশ্যই একটা দুটো গান নয়, প্রথমেই বললাম, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। প্রথমে আমার হাতে অবশ্য নেই কিছু, আমার গান গাইতে ভালোই লাগে, এক ঘন্টা কেন, আমার দু ঘন্টা গান করতেও ভালো লাগে, কিন্তু আজকে আমার শরীরটা একটু খারাপ হয়েছে। আজকে একটা মহতি উদ্যোগ আমাদের সঙ্গীত জগতের একজন বিখ্যাত ব্যক্তিকে আমরা স্মরণ করছি, তার কম্পোজ করা কিছু গান নিয়ে আমি হাজির হয়েছি আজকে আপনাদের সামনে। আস্তে আস্তে দর্শক সংখ্যা বাড়বে আশা করি, এবং তাদের মূল্যবান মতামতে আমি একটু উদ্বুদ্ধ হব, একটু উৎসাহিত হব, এই কামনা করি আপনারা সঙ্গে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন। প্রথমে আমি যে গানটা দিয়ে শুরু করব, আমি শুরু করছি, আস্তে আস্তে হয়তো শ্রোতা সংখ্যা বাড়বে। আমি প্রথম যে গানটা দিয়ে শুরু করছি সেটা সলিল চৌধুরী এবং হেমন্ত মুখোপাধ্যায় কম্বিনেশন। হ্যাঁ, মল্লিকা দিদি, শুভ সন্ধ্যা দিদি, একজন গুণী গায়িকা, ভীষণ গুণী গায়িকা, আমার খুব পছন্দের একজন সঙ্গে রয়েছেন। দিদি আপনি থাকুন, ভালো লাগলে কমেন্ট করবেন, আমার সত্যি আপনি খুব মানে খুব পছন্দের গায়িকা একজন, এত পারফেকশন আপনার প্রত্যেকটা গানে। আমি তো গান না শিখেই গাই, যতটা শুনে শুনে গান করা। আমি প্রথমে সলিল চৌধুরী এবং হেমন্ত মুখোপাধ্যায় কম্বিনেশনে খুবই পরিচিত গান এবং যেটা এবং সকলের খুবই পছন্দের গান সেটা দিয়ে শুরু করছি। হারায় তাই
গানটা ভেবেছি, সেই গানটা সলিল চৌধুরী অবশ্যই কথা এবং সুর। গানটা দুটি আর্টিস্ট গেয়েছিলেন, একজন গায়িকা একজন গায়ক। আমরা গায়িকার কণ্ঠে যে গান সেই গানটিতেই বেশি পরিচিত, অনেকে হয়তো জানেন না বা কেউ কেউ জানবে। গানটা হচ্ছে আমি চলতে চলতে থেমে গেছি। এই গানটি লতা মঙ্গেশকর যেরকম করেছিলেন সেই গানটা অলমোস্ট মানে সেম কথাতে একটা স্ট্যাঞ্জা শুধু আলাদা ছিল। পিন্টু ভট্টাচার্য গানটা রেকর্ড করেছিলেন। তা আমি আজকে পিন্টু ভট্টাচার্যের গাওয়া গানটা করার চেষ্টা করছি। খুব ভালো ভালো গান।
গানও আছে। এরপর সলিল চৌধুরী এবং কিশোর কুমার দুজনের কম্বিনেশনে বাংলা গানটা তো আমরা সবাই জানি, আমি চেষ্টা করছি হিন্দি গানটা গাওয়ার। একটু স্ট্যান্ডটা না ঠিক করে নিই, হ্যাঁ আমার স্ট্যান্ডটা হঠাৎ করে দেখছি লুজ হয়েছে, একটু একটু টাইম নিচ্ছি। হ্যাঁ, এবার কিশোর কুমার এবং সলিল চৌধুরীর কম্বিনেশনে তার বাংলা গানটা না করে আমি হিন্দি গানটা করার চেষ্টা করছি।
कितना भी चाहे ये मौसम सजे तेरे बिन बसंत भी ये पतझड़ लगे हो बहारों की डोली लिए कितना भी चाहे ये मौसम सजे तेरे बिन बसंत भी ये पतझड़ लगे सिंदूरी ये मांग भरे पाँव में महाबल मले दुल्हन जैसी सज भी ये रस तेरे बिन मन कर याद वो दिन तेरे संग बीते थे जो पल रंगीन तेरे संग देखे थे जो सपने हसी मन कर याद वो दिन দিদি এসছেন, মঞ্জুশ্রী পুতুলিও এসছেন, থ্যাংক ইউ দিদি, সঙ্গে থাকুন। দু তিনটে গান করা হয়ে গেছে, খুব বেশি করতে পারবো না, আমার শরীরটা ভালো নেই, গরমে একটু দুপুরবেলার দিকে খুব কষ্ট হয়েছে। এরপর হিন্দিতে এসছি, যখন আরো একটা দুটো হিন্দি করি। হ্যাঁ দিদি দেখেছি আপনি আছেন, থ্যাংক ইউ, পুতুলিও আছেন, থ্যাংক ইউ, মল্লিকারিও আছেন, থ্যাংক ইউ। कहीं दूर जब दिन ढल जाए सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए कहीं दूर जब दिन ढल जाए सांझ की दुल्हन बदन मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए दीप जलाए कहीं दूर जब दिन ढल जाए साथी की दुल्हन बदल जाए मिलने ही पाते कहीं से
अपना ही होके सहे दर्द पराए दर्द पराए मामा प्रश्नो करे मिल দেখেনি মল্লিকাদি বলছেন ভালো লাগলো, ভালো লাগছে, আহা সুন্দর সুন্দর গান শুনছি, ধন্যবাদ দাদা। দীপান্বিতা মজুমদার কি ভালো লাগছে আপনার গান, ধন্যবাদ দিদি, মাইন্ড ব্লোয়িং। দিদি সবসময় ভাইকে ভালোই বলে, পুতুল দিয়ে আপনার গান শোনার বড় স্বাদ আমার দাদা। আচ্ছা শোনাই তো, মাঝে মাঝেই তো শোনেন দীপান্বিতা, মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ। এরপর আবার বাংলা পড়ি, যেগুলো সলিল চৌধুরী হেমন্ত মুখোপাধ্যায় কম্বিনেশন, সেখানে সেই রকম একটা গানে আসি।
কখন সাদা আর কখন কালো, কখন মোর যে কখন ভালো, জীবন জোয়ারে ভিড় জিতে গেলে ওকার ভাবল যদি হেরে গেলে, জীবন জোয়ারে ভিড় জিতে গেলে ওকার ভাবল যদি হেরে গেলে, কপাল মন আজ তাই চিন্তা এই দুনিয়া ধরে বন 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 সঙ্গে সঙ্গে কত রং বদলায় রং বদলায়, তরুণ করে এই লেগেছে পা এই দুনিয়া ধরে বন 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 সঙ্গে সঙ্গে কত রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায়। লাইভ প্রোগ্রাম বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে বাইরে কোনো বড় ভাঙা, আপনি একটু অতিরিক্ত আমাকে ভালোবাসেন বলে এরকম মনে হচ্ছে হয়তো, আমার শরীর আজকে অত পারমিটও করছে না। দুপুরবেলার দিকে খুব শরীরটা খারাপ হয়েছিল, যার জন্য আমি ভাবিনি যে এতগুলো গান এইভাবে করতে হবে, গাইতে বসে এখন করতে পারছি। এরপর এটা করি, मैंने तेरे लिए ही सांस रंग के सपने चुने, सपने सुरीले सपने, मैंने तेरे लिए ही सांस रंग के सपने चुने, सपने सुरीले सपने, कुछ हंसते कुछ गम के तेरी आंखों যতটা সম্ভব একটু বেশি গান করে দেওয়া। এরপর এই সিনেমারই গান করছি যেটা মানে, আচ্ছা তার আগে এই গানটা করি, এই গানটা খুব মানে খুব সুন্দর গান একটা, সলিল চৌধুরীর কম্পোজিশন মানেই তো একটু আলাদা ধরনের হয়, তো উনি কিন্তু প্রথমে একটি গানের মধ্যেই স্কেল চেঞ্জিংয়ের ব্যাপারটা এনেছিলেন,
এবং সলিল চৌধুরী সম্পর্কে আর একটা কথা বলা, প্রথম আমরা যে এখন স্টুডিওতে যে আমরা গান রেকর্ডিং করি তাতে বিভিন্ন রকম অডিও এফেক্টস দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়, প্রথম ইকোসিস্টেম কিন্তু চালু করেছিলেন সলিল চৌধুরী, এবং উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট অর উইদাউট এনি হেল্প অফ এনি কাইন্ড অফ মেকানিজম, উনি সবিতা চৌধুরীকে, ওনার স্ত্রীকে বাথরুমে নিয়ে গিয়ে গান করিয়েছিলেন ইকো এফেক্ট আনার জন্য। কতটা মানে লিজেন্ডারি হলে এরকম সম্ভব, ওনার মাথা থেকে এই আইডিয়া বেরিয়েছিল, এবং উনি সবিতা চৌধুরীকে দিয়ে একটি গান, পুরো গানটাই রেকর্ড করিয়েছিলেন বাথরুমের মধ্যে ইকো এফেক্ট আনার জন্য। তেমনি উনি গানের মধ্যে বিভিন্ন রকম মানে ভ্যারাইটি তো এনেছেনই, উনি একটি গানেই স্কেল চেঞ্জিংয়ের ব্যাপার ঘটিয়েছিলেন একটা গানের মধ্যে, একটা গান সেরকমই একটা করি হেমন্ত মুখোপাধ্যায়ের। তোমার চুলের মতো সব ছড়ানো, তাদের মুখের পাশে জড়ানো, তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, 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 সেই দিন আরো একদিন তামসী তমসী রাত্রি ঘুম ঘুম আমি একলা চলেছি নিরুদ্দেশে রাত জাগা, এক পাখি শুনি জীবন জগের গীত বাজে, মনে হল মন ভুলে হাতে যেমন করে ভোলাতে, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো আমার খাঁচার বাকি যন্ত্রণা দিলহীনা আনমনা, কি যে হবে বসে তা জানি না, সন্ধ্যাবেলায় হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে চলে গেছে আমার খাঁচার বাকি যন্ত্রণা, মনে হল মোরে বিচে ফেলে যেদিন তুমি চলে গেলে, মন হারালো হারালো মন হারালো, 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 সেই দিন শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায়, দেখি তোমার চুলের মতো সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, 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 সেই দিন। অদ্ভুত কম্পোজিশন, মানে এই ধরনের কম্পোজিশন সলিল চৌধুরী সম্ভব। এর আগে যে গান করলাম, আর দুটো গান করি, হ্যাঁ দুটো গান করে শেষ করি, করতে ইচ্ছে করছে কিন্তু মানে ঠিক আসছে না।
सहेली आए कभी तो हंसाए कभी আচ্ছা মুকেশের আর একটা বাংলা গান, আচ্ছা দরকার নেই আমার, হবে না আমি লাস্ট গান করছি এই আজকের প্রোগ্রামে। অরিজিনাল সঙের থেকে একটু আলাদা একটা ওরে
আমার মিলন এমন জীবন বৃদ্ধা যায় কিনা না কিনা এই বাজারে আর সবার মিলন এমন জীবন বৃদ্ধা যায় এ দেশ তোমার আমার এই আমরা গড়ি আমার আর আমরা গড়ি দিয়ে সোনার কামনা শেষ করে ফেললাম, শরীরটা ভালো নেই, এক ঘন্টা করার কথা কিন্তু শর্টেন করতে হলো সময়টা, এখন ফুলি দিন আর কি করবেন, প্রথম থেকে তো থাকলেন না, পরে শুনবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এসেছেন, আপনাদের মতন মানুষজন এলে ভালোও লাগে। সুমিতদা নিশ্চয়ই সঙ্গেই আছেন, এরকম একটা জমজমাট গানের পর আর দেবাশিষ এসেছে, যখন দেবাশিষ একটা একটা গান শোনাতাম দেখি শোনানো যায় কিনা, দেবাশিষের সঙ্গে থাকুন, একটা গান শোনাই, সেটা গিয়েই শেষ করি। ধনঞ্জয় ভট্টাচার্য এবং সলিল চৌধুরী, অন্ধরা
দিলে তুমি হায় রে হায় কি জানি মনোর কি যে চায় আ পুতুলদি ধন্যবাদ, সুব্রতদা ধন্যবাদ, দীপান্বিতাদি ধন্যবাদ, যার জন্য গাইলাম সে টুকি মেরে চলে গেল আর শুনল না মনে হয় গানটা। যাই হোক, পরে নিশ্চয়ই শুনে নেবেন। আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করলাম। অজস্র ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আবার ধন্যবাদ গ্রুপের দুই কর্ণধার দীপান্বিতা মজুমদার এবং সুব্রত বন্দ্যোপাধ্যায়, দুজনকে ধন্যবাদ। আবার কোনো দিন অবশ্যই দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। নমস্কার।